আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন যারা মালাশেতে আসবে কিবা মালাশেতে ইতিমধ্যে চলে আসছেন তাদের জন্য এই ভিডিওটা, আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো নতুন অবস্থায় মালাশেতে আসলে মালাশেতেই ভয় কিসে জানেন? প্রথমত পুলিশের যেমন তেমন ভয়, কিন্তু তামিলের ভয় বেশি। তামিল বুঝেছেন, মালাশেতে সবচেয়ে খারাপ তামিল, তামিল লোক। তারা তামিলটা এরকম মদ খায়, কাজ করে না ভালো, ঠিক আছে? ওরা মানুষের কাছ থেকে মেরে ধরে টাকা পয়সা কেড়ে নেয়, ঠিক আছে? দেখাচ্ছে আপনি পথে যাচ্ছেন একা একা, এবার ওই তামিল আপনার ধরবে, ধরার পরে টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব কেড়ে নেবে, ঠিক আছে? এরকম বহুত হয়েছে। এই যে 2 দিন আগে, ঠিক আছে, রবিবারের দিনকে আমাদের কোম্পানিতে নতুন কিছু লোক আসছে। এই নতুন লোক আসছে, আসার পরে সে হচ্ছে এক জায়গা থেকে গাড়িতে উঠবে, সেটা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড থেকে গাড়িতে উঠবে। ওঠার পরে মাইক্রো স্ট্যান্ড আর কি, তামিলকের গাড়ির মাইক্রো স্ট্যান্ড, সেখান থেকে গাড়িতে ওঠার জন্য সে গাড়ি ডাক দিয়েছে। দেওয়ার পরে সে জায়গার স্ট্যান্ড আর কি, ঠিক আছে, ট্যাক্সির স্ট্যান্ড, সেখান থেকে ট্যাক্সি চালারা আসে। আসার পরে তার মনে করেন যে পেটে ঘষি দিয়েছে, 2 চারটা মনে করেন ঘষি দিয়েছে, ধাবা দিয়েছে। কারণ সে তো নতুন মানুষ, কিছু বোঝে না, কিছু জানে না, কিছু বলতে পারছে না আসলে কী দিয়ে কী হইলো। কারণ তারপরে আমাদের সাথে বলছে ভাই এরকম ওই জায়গায় গেছিলাম, যাওয়ার পরে আমরা গাড়িতে চড়ে আসার জন্য গাড়ি ডাক দিছি, এবার সে আসছে আমাদের কাছে মেরেছে কিংবা আমাদের অনেক এলাকায় কি মি বলছে আমরা সঠিক জানি না। তা এরকম তো এরকম হতে পারে যে মোবাইল কেড়ে নেয়, টাকা পয়সা কেড়ে নেয়, ঠিক আছে, আরও অনেক কিছু করতে পারে আর কি। তো তামিলটা অনেক খারাপ, মালয়েশিয়াতে সবচেয়ে খারাপ আছে তামিলটা। এরকম ব্যাপার যে মালয়েরাও ভয় পায় কিন্তু তামিলকে থেকে, তামিলকের সেই শক্তি মানে ইয়ে আর কি, ওরা ভালো মানে কারোর ইয়ে ভয় পায় না, মারে ফোন করে সব কিছু তামিলটাই করে। তো মালয়েশিয়ায় যারা আসবেন অবশ্যই সতর্কতাভাবে চলবেন, সতর্কভাবে চলবেন, এবং একজন জন্য কোনো রকম বাইরে বেরোবেন না, একজন বাইরে বেরোলে অনেক রকম সমস্যা হতে পারে, ঠিক আছে? 2-4 জন একসাথে বাজারে যান, যেখানে যান যাবেন সমস্যা হবে না, কিন্তু একা একা আসলে অনেক রকম সমস্যা হবে। তো বন্ধুরা, আপনারা নতুন যারা আসবেন আপনাদের একটু সতর্কবার্তা দিলাম। আশা করি বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখেছেন, আর যদি বন্ধুরা ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।